যারা যারা অলরেডি শুনে ফেলেছো তারা একদম ঠিক শুনেছো, মনে হচ্ছে তো যে কি নিয়ে কথা বলছি, একদম ঠিক শুনেছো। আজকে কিন্তু সত্যি সত্যি সোনার দাম অনেকটা কমে গেছে, একদম একটা গুড নিউজ দিয়ে শুরু করলাম, সোনার দাম কিন্তু অনেকটা কমে গেছে। এবার সবার কিউরিসিটি তাহলে কত হলো বলবো, সবাই একটু জয়েন করতে থাকো আর আমাকে টাইপ করে জানাতে থাকো আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা, তারপরেই বলবো যে প্রাইস কতটা ড্রপ হলো। একটা গুড নিউজ দিয়ে শুরু করলাম, যারা যারা অলরেডি জানো যে হ্যাঁ কমেছে তারা তো জানোই, আর যারা জানো না তাদের জানতে হলে আমার লাইভে ঝটাপট করে কমেন্ট করে লিখতে হবে যে ঠিকঠাক মতন শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা। ঝটাপট সবাই একটু জয়েন করতে থাকো, যাদের কাছে নোটিফিকেশন অলরেডি চলে গেছে একটুখানি জয়েন করতে থাকো। সোনার দাম কিন্তু কমেছে, কতটা হলো এবার তো সেটা জানানোর পালা, তো সবাই একটুখানি জয়েন করতে থাকো, আমি ততক্ষণে লাইভটা একটু শেয়ার করে দিই। ওয়ান টু সি পার্ল মান্তাসা থ্রি লেয়ার সব জানাবো, কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ অল ক্লিয়ার অ্যান্ড ভিজিবল, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড কমিয়ে দেখ তোরা, আজকে নোটিফিকেশন পাইনি কেন গো, এই খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। 25K এর মধ্যে আমাকে মুখ পলা দেখাবে, 25K এর মধ্যে মুখ পলা হবে নাকি রে, দেখিয়ে দেব, চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। হাই দিদি, থ্রি লেয়ার সীতাহার দেখিও, থ্রি লেয়ার সীতাহার, হ্যাঁ 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 হয়ে যাবে, দেখিয়ে দেবো। তোমার নেকপিসটা ফাটাফাটি একদম, আজকে তো একদম আমাদের হিট কালেকশন, ইয়ারিং ও তাই নকশার আর নেকপিসও নকশার পরে চলে এসেছি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, মঙ্গলসূত্র দেখাবেন প্লিজ, আচ্ছা দেখাবো ম্যাম। ছেলেদের কভার বালা আজ প্লিজ দেখিও, আমি কিনতে চাই। আচ্ছা ছেলেদের কভার বালা, 6 গ্রামের চেন কত পড়বে দেখাচ্ছি, ও লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কভার বালা হবে না, কভার বালা দেখাবো না ম্যাম, ছেলেদের বললাম বালা দেখিও। 7-8 গ্রামের মধ্যে দুবাই ঝুমকা আছে, আজ দুবাই ঝুমকা আছে, আজকের রেট কত, এই তো আসল কোয়েশ্চেন। আমি তো ভাবছি তাই যে বললাম প্রাইস ড্রপ হয়েছে, তাহলে তারপরেও কেউ জিজ্ঞেস করছে না যে অ্যাকচুয়ালি আজকে প্রাইসটা কত হলো। অনেকটাই সোনার দাম কমে গেছে একটুখানি, মানে প্রচন্ড গরমে বৃষ্টির পর একটু স্বস্তির নিঃশ্বাস যেরকম হয় সেরকম সোনার দামটা শুনলেও আজকে অনেকে খুশি হবে, কারণ বেশ কিছুটা কিন্তু প্রাইস ড্রপ হয়েছে। তোর চেন দেখিও, চেন পসিবল হলে দেখিও, আচ্ছা দেখাবো আজকের রেট কত, বলছি দুবাই ঝুমকা দেখাবো। পার্ল টাই চেন আগের দিন লাইভে দেখিয়ে দিয়েছিলাম, পার্ল টাই চেন তারপরে ওগুলো আছে কিছু, পার্ল টাই চেন সব সোল্ড আউট আগের দিন লাইভে দেখানোর পর, সবকটাই সোল্ড আউট হয়ে গেছে, আবার একটু ওয়েট করো আমি দেখিয়ে দেবো। আচ্ছা তাহলে প্রথমে বলি 6-9-8-5-0 প্রাইস কিন্তু অনেকটা ড্রপ হয়েছে, যেটা কিনা সত্যি একটা খুশির খবর। ডেলি ইউজ ফিঙ্গার রিং, আচ্ছা গোলাপ বালা দেখা থাকলে, আচ্ছা আছে দেখিয়ে দেবো। বড় পাশা দেখাবেন, দেখাবো রেটটা বলো, বললাম 6-9-8-5-0, যারা অনেকদিন ধরে ভাবছো কিনবে এবং প্রাইস কিন্তু আজকে সত্যি অনেকটা কম। আমাকে প্রত্যেকদিন লাইভে মোটামুটি এই কোয়েশ্চেনটা আমি পাই যে দিদি দাম কি আর কমবে, এবার আজকে বলতে পারছি হ্যাঁ দাম কিন্তু কমেছে, সুতরাং এই সুযোগটা সবাই কাজে লাগিয়ে ফেলো। দেখো প্লিজ প্লিজ
নাথ দেখিও, আচ্ছা বেবি ব্যাঙ্গেল দেখিও, গোল্ড রেড বলে দিলাম এইমাত্র, 6 গ্রামের চেন কত প্রাইস পড়বে প্লিজ? এটা একটু ডিপেন্ড করে কি চেন তুমি নিচ্ছো, মেশিন চেন নাকি হ্যান্ডমেড চেন নাকি কি চেন নিচ্ছ, 48-50 মধ্যে এসে যাবে। আজ স্টোন ফিঙ্গারিং দেখিও, দেখাবো তো আজকে স্টোন ফিঙ্গারিং দিয়েই শুরু করব। তার আগে আমি বলে দিই, আমি যেগুলো যেগুলো পরে আছি সেগুলোর ওয়েট এন্ড প্রাইস আর সবকিছু ডিটেলস বলে দিচ্ছি। দেখে নাও, আমি গলায় যেটা পরে রয়েছি সেটা হচ্ছে একটা নকশা কালেকশন পরে রয়েছি, এক সেকেন্ড, আমি গলায় যেটা পরে রয়েছি ওটা একটা নকশা কালেকশন পরে রয়েছি, তোমাদের সবার পছন্দের, ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এই যাচ্ছে ডিজাইনটা, একটা হাসলি প্যাটার্নে রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। ডিটেলে কাজটা দেখে নেওয়ার জন্য আমি কিন্তু জুম করে দেখিয়ে দিলাম, নিচে একটা লাইন এভাবে একটা হ্যাঙ্গিং বলের একটা লাইন যাচ্ছে, আর এই জায়গাটাও দেখে নাও ডিটেলিংটা, এই হচ্ছে ডিজাইন পুরোটা যাচ্ছে।23 সাইজে সিঙ্গেল বালা কত ওয়েট থেকে স্টার্ট? সিঙ্গেল বালা 23 সাইজ হলে তুমি যদি কি বালা চাইছো, ফারপোর নাকি গালা ভরা বালা, সেটা একবার একটু বলো। যদি গালা ভরা যাও তাহলে সেক্ষেত্রে 6-7 গ্রাম থেকে স্টার্ট হয়ে যাবে, আর যদি ফারপোর পাও তাহলে মোটামুটি 20-22 গ্রাম থেকে পেয়ে যাবে। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সুন্দর নেকপিসটা, এটা আগেও দেখেছো তোমরা, তোমরা আগেও দেখেছো এটা, তো এটা আবার রিপিট ডিজাইন, বাট এটা সবসময় সব ক্রেজ থাকে। এটা কেমন আছো দি? আজকে আমার বালাটা তুমি একবার পরে দেখিও দিদি প্লিজ। দেবীর কিছু বালা আছে? আচ্ছা দেখিয়ে দেবো, এই যে এই হলো ডিজাইনটা, ওয়েট যাচ্ছে হলো এটার 28.612 গ্রাম, 28.612 গ্রাম। প্রাইস আসবে এটার, ফিঙ্গারিং দেখাবো, 2,36,841, অপূর্ব সুন্দর দেখতে এটা। এবার আসছি, এটাও রিপিট ডিজাইন, কিন্তু এগুলো তো থাকে না, আজকে রেডি হয়েছে বলে আমি আবার একটু পরে দেখিয়ে দিলাম। এই হচ্ছে ডিজাইনটা, খুব ভালো কালেকশন, থ্যাংক ইউ। পুরনো গোল্ড এক্সচেঞ্জ হবে, গালা বালা দেখাবে, আজ দেখাবো, তোমরা চাইলেই দেখাবো। এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনটা, কানবালার ডিজাইনটা, এটাও পুরো নকশাতে যাচ্ছে, একটা ঝাপটা কনসেপ্টে হয়েছে, নিচের দিকে 1, 2, 3, 4, 5টা ঝুমকো রয়েছে, নিচে কিন্তু এভাবে 5টা ঝুমকো যাচ্ছে, অপূর্ব সুন্দর দেখতে। এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, যথেষ্ট কম ওয়েটেই জিনিসটাকে করানো হয়েছে। ওয়েট যাচ্ছে কিন্তু এটার মাত্র 15.513 গ্রাম, 15.513 গ্রাম। প্রাইস আসবে এটার 1,28,474, এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। আজকের গোল্ড রেট বলে দিলাম, আজকের গোল্ড রেট হচ্ছে 6,9,850, অনেকটা কম। সঞ্চয়িতা নস্কর টিকলি দেখাবে, এভরি ওয়ান কে ট্যাগ করেছো, থ্যাংক ইউ সো মাচ, আমি খুব চেষ্টা করছি টিকলি দেখিয়ে দেবো। আচ্ছা এই হচ্ছে বলে দিলাম, এবার আসছি আমার হাতের খাড়ুটাতে, দেখে নাও একটা কঙ্কন সেট করা আছে, মানে খাড়ু মানে তাতে তো কঙ্কন সেট থাকবে। এবার ডিটেলে আমি ডিজাইনটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, এই যাচ্ছে পুরো ডিজাইনটা, কবজা সিস্টেমে আছে, সবার হাতে হয়ে যাবে। 71.042, অপূর্ব সুন্দর দেখতে। প্রাইস আসবে এটার 5,75,066, এই যাচ্ছে আমার খাড়ুর ডিজাইনটা। আচ্ছা এরপরে আজকে যেটা মেইন দেখাবো, সবাই অনেকদিন ওয়েট করেছিল আমি জানি, সেটা হচ্ছে ডিজাইনার রিং। আজকে চলে এসেছি ডিজাইনার রিং নিয়ে, দেখিয়ে দেবো বালা কত গ্রাম, ডেলি ইউজের বালা কত গ্রাম এ হলে হবে প্লিজ? ডেলি ইউজের গালা ভরা বালা মোটামুটি 6-7 গ্রাম থেকেই পেয়ে যাবে, 6-7 গ্রাম থেকেই তুমি পেয়ে যাবে। আচ্ছা বলেছিলাম ফিঙ্গারিং এ ডেলি ইউজের জন্য 10 গ্রাম হলে পরে সেটা বেটার,
কারণ একটু ওয়েটটা বেশি দিলে ডেলি ইউজের জন্য সেটা ভালো হবে। নোয়া দেখাবে প্লিজ, দেখাবো। নো স্পিন দেখাবে গো, নো স্পিন তো আমি লাইভে দেখাই না, ওর জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। দিদি লাইট ওয়েট এর মান্তাসা দেখিও, দিদি পার্ল ইয়াররিং দেখাবে প্লিজ, পার্ল ইয়াররিং তোমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা চলো আমি শুরু করছি তাহলে ফিঙ্গার রিং এর কালেকশন দিয়ে, দুর্দান্ত ফিঙ্গার রিং দেখানো স্টার্ট করছি। ব্যাক ক্যামেরায় দেখাই, কারণ স্টোনের জিনিস যেহেতু দেখাবো ব্যাক ক্যামেরায় দেখালেই সেটা বেটার। ফার্স্ট রিং দেখে নাও, ভীষণ সুন্দর একটা সলিটেয়ার কনসেপ্ট, বোঝা যাচ্ছে না? একটুখানি দেখো, ওয়েট করলে ব্যাক ক্যামেরা চেয়ে ফ্রন্ট ক্যামেরায় দেখো, এই হচ্ছে ডিজাইনটা। এই যে ফ্রন্ট ক্যামেরায় মনে হচ্ছে বেটার বোঝা যাচ্ছে না। গোল্ড রেড আমি ভুল বলছি না, গোল্ড রেড একদম কারেন্ট রেড বলছি আমি। এটা আমি দিল্লি থেকে পথে বসে তোমার লাইভ দেখছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। এই যে একটা সলিড স্টোন যাচ্ছে, পুরো সলিটেয়ার এর মতন লুকটা আছে। ওয়েট যাচ্ছে মাত্র 2.787, মাত্র 2.787, ফুল সলিটেয়ার এর একটা লুকে যাচ্ছে। প্রাইস আসবে এটা 23,121। আচ্ছা এর পরের রিং এ আসছি, এটাও ভীষণ সুন্দর দেখতে, মাত্র 2.050। এই যে দিদি আমি গুজরাট থেকে তোমার লাইভ দেখছি, একটু লাইট ওয়েট এর মান্তাসা দেখাবে, আমি চেষ্টা করছি সব জায়গায়। 7125 এটা গতকালের রেট, আজকে রেট চেঞ্জ হয়ে গেছে। আমাদের সব থেকে যারা শপিং করেছো এর আগে তারা খুব ভালো করে জানো যে আমাদের প্রত্যেক দিন দুটোর পরে শপের মানে প্রাইস, শপের না মানে প্রাইস চেঞ্জ হয়। এটা অনেকে কালকে, আমি যে রেটটা বলছি এটা তোমরা কালকে পাবে, এই রেটটা পেপারে তোমরা কালকে পাবে, কিন্তু আজকে আমরা আমাদের শপে দুটোর পর থেকে এভরিডে রেট, আমরা আগামীকালে যে রেটটা তোমরা পেপারে পাবে সেটা আমি আজকে দুটোর পরেই তোমাকে বলে দিতে পারবো। এটাই অ্যাকচুয়াল রেট, আজকে আমরা এই রেটেই বিক্রি করব। ওই জন্য তোমার মেবি এটা অনেকেরই কোশ্চেন থাকতে পারে। 2.050 দেখে নাও, 2.050 অপূর্ব সুন্দর একটা এরকম কি বলে রুবি কালারের একটা স্টোন দাও, আর ওপরের লাইনটা একটা পুরো সিঙ্গেল এডিতে যাচ্ছে, সিঙ্গেল স্টোনের এডিট লাইনে যাচ্ছে। প্রাইস আসবে এটার 17,023। আচ্ছা এরপরে একটা টার্কিশ রিং দেখাচ্ছি, 3.105 দেখে নাও। বাহ খুব ভালো, থ্যাংক ইউ। আমাদের রেট আজকে আমাদের না, এটাই অ্যাকচুয়াল রেট, সবারই এটাই হবে 6,9850। তোমার দোকান কোথায়? আমার শপের নাম হলো নিউ পরিতোষ জুয়েলার্স, শপটা লোকেটেড হাবড়া, নর্থ 24 PGS, টুয়ার্স বনগাঁ, রাইট সাইডে পড়বে, অপোজিট পোস্ট অফিস রোড। আর আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করি, নট অনলি ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার বাইরেও যে কোনো দেশে শিপিং করি সেফ অ্যান্ড সিকিউর ভাবে। আমাদের ডোমেস্টিকের ক্ষেত্রে শিপিং চার্জ 250 rupees, আর আমাদের ইন্টারন্যাশনালের ক্ষেত্রে শিপিং চার্জ 2,500 rupees। আর হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে একমাত্র COD ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আউট অফ ইন্ডিয়া COD ফেসিলিটি নেই, সেক্ষেত্রে আগে পেমেন্ট করতে হবে। রুবি স্টোনটা হোয়াইট করা যাবে না, কিছু চেঞ্জ হবে না, যা দেখাচ্ছি তাই। আজ গোল্ড রেট কত বললাম? 6,9850 আজকের গোল্ড রেট। চলো দেখিয়ে দিই, এই যাচ্ছে টার্কিশটা, এই যাচ্ছে টার্কিশটা, এটা নিয়েও কিছু বলার নেই, সবাই জানো। প্রাইস আসবে এটার 25,752। নেকলেস তো দেখাবো, হিউজ চাটাই নিয়ে আজকে বসেছি, চাটাই প্রচুর ওয়েটের, প্রচুর রকমের চাটাই দেখাবো। প্লিজ স্টিকার কমেন্ট করবে না কেউ, স্টিকার ডোন্ট ডু স্টিকার কমেন্টস প্লিজ, আদারওয়াইজ আই উইল ব্লক ইউ। তোমার ডান হাতেরটা দেখাও, এই যে আমার ডান হাতে এটা পড়ে রয়েছে আজকে, এই হচ্ছে আমার ডান হাতেরটা, 71.042 ওয়েট, 71.042। প্রাইস আসবে
নোয়া দেখাবে প্লিজ, হাফ কভার দেখাবো, একটু সাথে থাকো দেখাবো। আচ্ছা 2.679, এটা একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এটার মধ্যে মাদার অফ পার্ল রয়েছে, এই যে মিডিলে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাদার অফ পার্ল রয়েছে, অপূর্ব সুন্দর এবং একদম ইউনিক একটা ডিজাইন দেখাচ্ছি। প্রাইস আসবে এটার 22,227। আচ্ছা খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ দিদি। রিংগুলো কি সব সাইজ অ্যাভেলেবেল? সব সাইজ তো অ্যাভেলেবেল নেই, তবে যেগুলো জেনারেল সাইজ সেগুলো সব, খুব বড় বা খুব ছোট না হয় মোটামুটি ঠিকঠাক সাইজ হলে অবশ্যই অ্যাভেলেবেল। তোমার হাতেরটার ওয়েট বললাম 71.042। সুই ধাগা ইয়ারিংস দেখাবে, ডায়মন্ড রিংস দেখিও, আজ ডায়মন্ড রিংস দেখাবো না, এডি স্পেশাল আজকে লাইভ হচ্ছে। একটু বড় রিং দেখাবে প্লিজ আমরেলা, হ্যাঁ দেখাবো কত কমান, সরি লেফট হাতেরটা, লেফট হাতেরটা নট ফর সেল ওই জন্য দেখাচ্ছি না। হ্যাঁ টিকলি হবে দিদি, হবে ডায়মন্ড রিংস আজকে দেখাবো না বললাম। আচ্ছা 3.181, হালকা পলা দেখা যায়, আমি দিল্লি থেকে অমৃতসর যাওয়ার পথে দেখছি। থ্যাংক ইউ দিদি। এই হচ্ছে ডিজাইনটা, অপূর্ব সুন্দর, আমি একটুখানি হাতে পরে দেখাই, দেখে নাও, দুর্দান্ত দেখতে, এটাও খুব সুন্দর। এটার প্রাইস কত? 31,592। আচ্ছা তোমার হাটটার ওয়েট কত দিদি? দেখো দেখো, বুঝতে পারলাম না, কেমন আছো দিদি? ভালো আছি, কভার ব্যাঙ্গেল দেখাবো না গো। আচ্ছা আমার গলায় যে পড়ে রয়েছে নকশা হাটটা, সেটার ওয়েট যাচ্ছে 28.612 গ্রাম। প্রাইস আসবে 2,36,841। আচ্ছা এবার আসছে একটা গ্রিন স্টোনের একটা ফিঙ্গার রিং এ 3.480, ভীষণ সুন্দর দেখতে, 3.480, অপূর্ব সুন্দর, দাঁড়াও ফোকাস হচ্ছে না, 3.480 দেখে নাও, এই যাচ্ছে রিংটা, পলা পলা দেখাবো আজকে, পলাও দেখাবো, 3.480 হাতে পড়লে এরকম লাগবে, 3.480, একদম আলাদা কনসেপ্টের একটা রিং দেখাচ্ছি। প্রাইস আসবে হলো এটার 28,854। আচ্ছা আবার একটা ডান্সিং রিং দেখাচ্ছি, দেখে নাও, এটা ডান্সিং প্রপার নয়, 2.416। মিডিলে একটা অরেঞ্জ কালারের মিনে করা পাবে, এভাবে মিডিলে যাচ্ছে একটা অরেঞ্জ কালারের মিনে করা, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। প্রাইস আসবে এটার, হ্যাঁ মানে আমি যে ক্যামেরাতে তোমরা এটা শাইনটা বুঝতে পারছো না, আসছে না ক্যামেরাতে, এটা যদি সামনাসামনি যখন দেখবে সেটা অনেক অনেক বেশি সুন্দর। এটাকে একবার অফ করতে একটু দেখি ম্যাম, ছেলেদের কভারবালা আজ প্লিজ একদম দেখাবো, অফ কর দেখো তো, এবার বেশি ভালো হচ্ছে কি, এটাই মনে হচ্ছে বেশি বেটার, এই লাইটটা অফ থাকুক, শাড়ির সাথে না বেঁধে যায় এই একটা প্রবলেম। আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে আজ সব ওপেন নেই, আবারও তো সাদাই, ব্যাস ছেড়ে দেবে এবার, ঠিক আছে না ওটা ছেড়ে দে। আচ্ছা নোজ রিং না, বালা দেখাবে, গালাওয়ালা দেখাবো, পাত নোয়া দেখাবে, সব রকমের নোয়াই দেখিয়ে দেবো দিদি। তুমি দোকানে ফার্স্টে যে সলিড সোনের রিংটা দেখালে ওটা একটু পরে দেখাও, ওটা কি 12 সাইজ অ্যাভেলেবেল হবে? সাইজের জন্য একটু হোয়াটসঅ্যাপ করো প্লিজ, সাইজের জন্য। আচ্ছা দেখে নাও, এই যাচ্ছে রিংটা, মিডিলে এরকম একটা অরেঞ্জ কালারের মিনে করা রয়েছে। প্রাইস বল এটা 20,051। আচ্ছা
আরেকটা দেখাচ্ছি, ঠিকই তো আছে, আর একটু বাড়াবে, আমার কাছে তো ঠিকই লাগছে। দিদি 15 সাইজ হবে ডিমটা? সাইজ জানার জন্য অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করো। 2.147 এইটার মিনের কালারটা জাস্ট দেখো, ওয়াও, মানে পিঙ্ক কালারের মিনে একদম অন্যরকম। হ্যাঁ, আপনার পরে থাকা নেকলেসের ওয়েট বলে দেবো, বলে দেবো। প্রাইস আসবে এটার 17,830। আচ্ছা, আমার এগুলো না বারবার শাড়ির সাথে বেঁধে বেঁধে চলে আসছে। আমি যেটা পরে রয়েছি, হ্যাঁ আমি যেটা পরে রয়েছি, ওয়েট হচ্ছে 28.612 গ্রাম। প্রাইস আসবে এটার 2,36,841। মেন্স লাইট ওয়েট রিসলেট দেখিয়ে দেবো, লাইট ওয়েট। থ্যাংক ইউ মুক্তা, সব থেকে লোয়েস্ট রেটে শাখা বাঁধানো। আমি শাখা বাঁধানো, পলা বাঁধানো আজকে অবশ্যই দেখাবো। কয়েকটা ব্যান্ড রিং দেখিয়ে দিই, দেখে নাও ব্যান্ড রিং। 2.268 এর যা শাইন, এর মানে 50% শাইনও ক্যামেরাতে ধরা সম্ভব না। এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস আসবে 18,829। এটা দেখো 3.205, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। প্রাইস আসবে 26,529। আচ্ছা, তারপরেরটা দেখাচ্ছি 2.123। শুধু ডিজাইন দেখো 2.123। প্রাইস আসবে 17,629। আমি যে গলাটা পরে রয়েছি এটার ওয়েট যাচ্ছে কিন্তু 28.612 গ্রাম। প্রাইস আসবে এটার 2,36,841। অ্যাকর্ডিং টু ডেজ গোল্ড রেট 9 গ্রামের সিঙ্গেল পিস বালার দাম কত পড়বে? 9 গ্রামের সিঙ্গেল পিস বালার কিরকম পড়তে পারে একটু হিসাব করে বল আমাকে। অ্যাপ্রক্সিমেটলি 54,000। আই নিড মেন্স ব্যান্ড রিং অফ সাইজ 24। প্লিজ কন্ট্যাক্ট ইন আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউ উইল গেট রিপ্লাই। দিদি লাইট ওয়েট এর মাদ্রাসা দেখাবে, খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ, দেখাবো, চেষ্টা করছি। 2.312 আরেকটা রিং দেখাচ্ছি, 2.312 দেখো, 2.312। প্রাইস আসবে 19,190। এই রিংটা অপূর্ব সুন্দর দেখতে। 3.664 দেখে নাও, অপূর্ব সুন্দর এই রিংটা, ছিলাটা জাস্ট অনবদ্য। প্রাইস আসবে এটার 30,376। আমি যেটা পরে রয়েছি এটা একটা খাড়ু পরে রয়েছি, ওয়েট যাচ্ছে 71.042 গ্রাম। প্রাইস আসবে এটার 5,75,066। আচ্ছা, নেক্সট রিং 1.820 দেখে নাও, অপূর্ব সুন্দর এটাও 1.820। প্রাইস আসবে 15,120। ভীষণ স্মার্ট একটা পিস, একদম দুর্দান্ত একটা কালেকশন দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা ব্যান্ড রিং দেখাচ্ছি, 2.687। প্রাইস আসবে এটার 22,293। আচ্ছা, স্টোনের আরেকটা অপূর্ব রিং দেখাচ্ছি, 2.881 দেখে নাও এই ডিজাইনটা, 2.881 একটা ক্রাউন শেপের রয়েছে। প্রাইস আসবে এটার 23,898। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, এটা দেখো একদম আনকমন একটা ডিজাইন দেখাচ্ছি, একদম আনকমন, 2.301 দেখো জিনিসটা হচ্ছে। কেন বললাম, এর ভেতরে একটা দেখো,
একটা বারাসিংহা হরিণ করা রয়েছে, একটা বারাসিংহা হরিণ করা রয়েছে, এই যে পিঙ্ক কালারের একটা মিনা, একদম আনইউজুয়াল একটা ডিজাইন দেখাচ্ছি। সলিটেয়ার রিংটা কি আর আছে নাকি এটাই গো? না, একটাই আছে গো সলিটেয়ার রিংটা, দেখে নাও। একটা বারাসিংহা করা রয়েছে, তুমি এই জিনিসটা আমি বলতে পারি কোথাও দেখতে পাবে না। আর একদম লাইট পিঙ্ক কালারের মিনে, তার উপরে দেখো এই ডিজাইনটা, এই কাজ, এই ফিনিশিং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোথাও দেখতে পাবে না। প্রাইস আসবে এটার 19,100। থ্যাংক ইউ ঈশানি অধিকারী, থ্যাংক ইউ সো মাচ। জেন্স ব্যান্ড্রিং অ্যাভেলেবেল আছে। আচ্ছা দেখে নাও, 2.410 দেখে নাও, 2.410 এই যাচ্ছে আরেকটা রিং, ভীষণ সুন্দর। প্রাইস আসবে 20,002। এই রিংটা দেখো, এটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, 3.299, একদম অন্যরকম একটা ডিজাইন, 3.299 দেখো, ফিনিশিং দেখবে তারপরে আমাকে বলবে, দুর্দান্ত ডিজাইন। প্রাইস আসবে 27,358। আচ্ছা এবার একটু রিসলেট দেখাবো। মেকিং চার্জ ডিপেন্ড করে তুমি কি প্রোডাক্ট নিচ্ছ, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা মেকিং চার্জ আছে, তুমি কি নিচ্ছ সেটার উপরে ডিপেন্ড করছে। 4.596, আমি জানি না এর ভেতরের কাজটা তোমরা বুঝতে পারছো কিনা। একটা মেল আর একটা ফিমেল ফিগার রয়েছে, দুজন হাক করে রয়েছে। এই হচ্ছে ডিজাইনটা ব্যান্ড রিং এর, এই ব্যান্ড কি বলো রিসলেট এর। এই অরেঞ্জ কালারের একটা মিনে, কিন্তু এটা তোমরা আমার মনে হয় না বুঝতে পারছো বলে, যখন যে নেবে হাতে পেলে বুঝতে পারবে। এটা একটা একটা মেল আর একটা ফিমেল ফিগার রয়েছে হাক করা অবস্থায়। এই হচ্ছে ডিজাইনটা, ডিটেলিংটা একটু ভালো করে দেখতে বলবো। এখানে দেখো, এখানে একটা অন্য কালারিং, একটা ব্ল্যাক কালারের ডিজাইন রয়েছে, এইভাবে যাচ্ছে, খুব স্মার্ট একটা কালেকশন। এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস আচ্ছা ওয়েট বলে দিলাম 4.596, আর এটার প্রাইস আসবে কিন্তু 38,088। এই কাজগুলো একদম আনকমন, এবং চলো এই কাজগুলো একদম আনকমন, কিন্তু আমি নিজেও আগে দেখাইনি। 5.307 সেকেন্ড ওয়ান, 5.307। কালারটা শুধু দেখো, কালার কম্বিনেশনটা শুধু দেখো, গিনি চেন 8-9 গ্রামের মধ্যে হবে, 8-9 গ্রামের মধ্যে গিনি চেন হবে না, না 8-9 গ্রামে হবে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা থ্যাংক ইউ মান্তাসা, 8 গ্রামের দেখিও। আমার কাছে না খুব দুঃখের সাথে জানাচ্ছি, খুব লো ওয়েটের মান্তাসা অ্যাভেলেবেল, দিয়ে দাও। ঝুমকো দেখান, মেন্স লাইট ওয়েট দেখাবো, এক এক করে সব দেখাচ্ছে, চলো দেখে না। এই ডিজাইনটা কি বুঝতে পারছো, এই ডিজাইনটা দেখো, দুটো পাখি, দুটো পাখি। আমি কেন বলছি এত ডিটেলে, কারণ এই ধরনের ডিজাইন তোমরা হয়তো দেখোনি দুটো, এবং এইসব মিনের কালার ফিনিশিং সত্যি খুব আনইউজুয়াল। দেখো দুটো পাখি উড়ে যাচ্ছে মিডিলে, মিডিলে ডট ডট মতন করা রয়েছে। আপনাদের দোকানে ক্যাটারপিলার রিং এর রতন চুর কত গ্রাম থেকে স্টার্ট হয়, মানে মিনিমাম ক্যাটারপিলার রিং কত গ্রাম থেকে স্টার্ট আছে রে? এখন 6 গ্রাম না, 6 গ্রাম থেকে স্টার্ট আছে, আর রতন চুর 7 গ্রাম, আর যদি পার্লের রতন চুর চাও সেটা আরো লাইট ওয়েট আছে। ব্যাক ক্যামেরা করে দেখাও না, ব্যাক ক্যামেরা দেখাবো, আচ্ছা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা সবাই বসে থাকে তো ওরা একটু আনকমফোর্টেবল ফিল করে, ওই জন্য হুট করে ব্যাক ক্যামেরাটা করতে যাই না। এই যে দেখে নাও, ব্যাক ক্যামেরায় রিফ্লেকশন হচ্ছে, ফ্রন্ট ক্যামেরায় বেটার দেখা যাচ্ছে, দেখো এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। এই হচ্ছে, আর এখানে দেখো এই ডিটেলটা দেখো, এই কালারটা দেখো দুর্দান্ত। প্রাইস আসবে এটার 43,971। দিদি ব্রোঞ্জের উপরে পাঞ্জাবি বালা দেখাবো, আজকের গোল্ড রেট বললাম 69850। আচ্ছা রুদ্রাক্ষের যারা চাও, এটা মেল ফিমেল বোথ ওয়্যার করতে পারে, 7.070। এটা ইউনিসেক্স আছে, ছেলেরা মেয়েরা সবাই পড়তে পারে, যারা রুদ্রাক্ষ পড়তে ভালোবাসে, এনি ওয়ান ক্যান ওয়্যার দিস। এই যে এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস আসবে নর্থ উইথ টানা
দেখাবে দিদি বিয়ের জন্য? আমি খুব চেষ্টা করছি দেখানোর। প্রাইস আসবে 4.3 সব নিয়ে নিতে ইচ্ছে করছে, সব নিয়ে নাও অসুবিধা নেই, তোমাদের জন্যই আনা, তোমাদের জন্যই রাখা, দেখে নাও। এই হচ্ছে ডিজাইনটা, এই কালারটা না একদম মিন্ট গ্রিন কালার আছে, একদম মিন্ট গ্রিন। এই যে গ্রিন কালারটা আছে, বুঝতে পারছো না মনে হয়, মিন্ট গ্রিন কালার আছে। প্রাইস আসবে এটার 36,210। নোয়া বাঁধানো দেখাবে প্লিজ, দেখাবো, রিকোয়েস্ট আছে আমি জানি, দেখাবো। পার্লে রতনচুর অ্যাভেলেবেল আছে তো? আছে না? আছে। আচ্ছা, রুদ্রাক্ষের আরো একটা দেখাচ্ছি, 8.960। লাইভে রিয়াকশন কিন্তু পাচ্ছি না, লাইভে কিন্তু শেয়ারও নেই। তো একটুখানি চাইবো যাদের কালেকশন ভালো লাগছে তারা অবশ্যই নিজেদের টাইম লাইনে যদি একবার শেয়ার করে দিতে পারো সেটা আমার পক্ষে খুব হেল্পফুল হবে। আর লাইভে অবশ্যই একটু রিয়াকশন দিও, যারাই দেখছো তারা প্লিজ লাইভে একটু রিয়াকশন দিও। এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, এটাও রুদ্রাক্ষ যাচ্ছে। প্রাইস আসবে এটার 74,194। আচ্ছা, তারপরে হচ্ছে 4.510, এটাও কিন্তু রুদ্রাক্ষ, এটাও দিন কি বলছো প্লিজ, কিছু পে করে বুকিং করার পর জিনিসটা হাতে পাওয়ার আগে যদি দু তিনবার করে বাকি টাকাটা পে করি তাহলে মেকিং চার্জটা কোন দিনের রেটের উপর, যেদিন তুমি যত টাকা পে করছো সেদিনের রেটের উপরই মেকিং চার্জ ক্যালকুলেশন হবে, সেদিনের রেটের উপরই ক্যালকুলেশন হবে। হ্যাঁ, অ্যাভারেজ যা গোল্ড রেট দাঁড়াবে তার উপরেই তোমার মেকিং চার্জ হবে। শেয়ার করলাম, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। 3 গ্রামের মধ্যে হবে, 3 গ্রামের মধ্যে 4 গ্রামটাই দেখালাম, 4.510। এই যাচ্ছে আরেকটা রুদ্রাক্ষ, এর মিডিল এর কাজটাও দেখার মতন। প্রাইস আসবে পলা দেখাবো 37,376। এই পিসটা দেখো, এই পিসটা নিয়ে জাস্ট কিছু বলার নেই, 14.510, বিউটিফুল বললেও কম হবে, 14.510। দিস ইজ দ্য পিস, আমি এবার ক্লোজলি দেখাবো, ভীষণ সুন্দর দেখতে, ডিটেলসটা খুব ভালো করে দেখবে, দু সাইড এরকম স্টোন আছে আর মিডিলে একটা করে ওই শেল পার্ল, মানে ওই মাদার অফ পার্ল আছে সেইভাবে করে তৈরি, আর এই হাফটা আবার এরকম চেনের মতন, দিয়ে এই চেনটা এখানে তোমাদের হাতের সাইজ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এই আসছে ফুল লুকটা, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস আসবে 1,23,349। একটু সরুর মধ্যে লাইট ওয়েটের চাটাই নেকলেস, একদম হিউজ রেঞ্জ নিয়ে আছি, লাইট ওয়েটের চাটাই, মিডিয়াম ওয়েটের চাটাই, আমি সব রকম চাটাই আজকে দেখিয়ে দেবো। তাহলে চাটাই এবার দেখাচ্ছি, চাটাই যখন বললে আমার হাতের কাছেও রয়েছে, তারপরে হচ্ছে শাখা বাঁধানো পলা বাঁধানো আজকে দেখাবো, ফিউশনেরও হিউজ কালেকশন আছে সেটাও দেখাবো। ইয়াররিংস ওয়েট, আচ্ছা আমার ইয়াররিংস এর ওয়েট যাচ্ছে হলো 15.513 গ্রাম। প্রাইস আসবে এটার 1,28,474। এটা আমাদের নকশা কালেকশনে যাচ্ছে, ঝালরের নেকলেস হবে। প্রথম চাটাই দেখাচ্ছি, এই যে দেখে নাও, একদম স্লিক এর মধ্যে যাচ্ছে চাটাইটা, সাইডে এরকম ভাবে একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, সাইডে এইভাবে একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে। ওয়েট যাচ্ছে 11.263। প্রাইস আসবে এটার 91,275। আচ্ছা, আরো কমের মধ্যে আরো একটা দেখাচ্ছি, 7.963। এটা কিন্তু লোয়েস্ট চাটাই দেখালাম, 7. তোমার গলারটার দাম বলে দিচ্ছি, ফার্স্ট টাইম বুক করলাম, আশা করছি সবার মতো আমার এক্সপিরিয়েন্সও ভালো হবে, নিশ্চয়ই আমিও আশা করছি, আমি আশা করছি না, আই এম শিওর যে তোমার এক্সপিরিয়েন্সও ভালোই হবে।
আর কারোর কোন রকম অসুবিধা সুবিধা যাই হোক না কেন, তার জন্য আমরা কিন্তু আছি সেই সার্ভিসটা দেওয়ার জন্য। সুতরাং কারোর যদি কোনো কিছুতে কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থাকে মনে, অবশ্যই আমাদের যেগুলো নাম্বার আছে তাতে তোমরা কল করে নিয়ে কথা বলে নেবে, কোনো অসুবিধা ডাউট কোনো কিছুই থাকবে না, আমরা ক্লিয়ার করে দেবো। কান টানা দেখাবে, দেখিয়ে দেবো, চলো। 7.963 প্রাইস আসবে 64,565. দেখো আমি এটা গলায় ধরে দেখালাম, এই হচ্ছে কভারেজ। প্রাইস আসবে 172,278, এই যাচ্ছে ফুল ডিজাইনটা, খুব খুব সুন্দর দেখতে। আচ্ছা চাটাই দেখাচ্ছি আরো একটা। মেকিং চার্জ ডিপেন্ড করে প্রোডাক্টের ওপর, কি প্রোডাক্ট নিচ্ছ তার ওপরে। ঝালর নেকলেস আরো দেখো, আরো দুটো একটা ঝালর বের করে দিস তো। কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? একটুখানি বের করে দিস তো। চাটাই দেখো চওড়ার মধ্যে 18.850, এই দেখো 18.850 কভারেজ দেখতে পাচ্ছ, দুর্দান্ত। আমার রিংটা রেডি হয়েছে মৌ সরকার, এখানে তো আমি বললে কিছু বুঝতে পারবো না, হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি অর্ডারের ব্যাপারে কিছুই জানি না তো, আমাকে এখানে বলে বুঝতে পারবো না। 69850 আজকের রেট, এই যাচ্ছে ডিজাইনটা, খুবই সুন্দর এবং কভারেজ খুব ভালো। প্রাইস আসবে এটার 12.997. প্রত্যেকটা আমি গলায় ধরে দেখাচ্ছি। এই সানডে গেছিলাম সপরিবারে দোকানে, অনেক কেনাকাটা আর গল্প করে এসেছি। আচ্ছা থ্যাংক ইউ। মিনিমাম রেঞ্জ রতনচুর দেখিও প্লিজ, মিনিমাম রেঞ্জ রতনচুর। আচ্ছা দেখাবো ফুলকান, না ফুলকান অল সোল্ড আউট, হ্যাঁ একটু সময় দিতে হবে, ফুলকান তৈরি হচ্ছে, আমি দেখিয়ে দেবো। প্রাইস আসবে 1,05,310, মেন্স লাইট ওয়েট ব্রিসলেট দেখাবো আমি, দেখাবো। আচ্ছা দেখে নাও, আবার একটা লাইট ওয়েটে দেখাচ্ছি, 7.905, দেখে নাও। ফিঙ্গারিং দেখাবে প্লিজ, তুমি কোথায় ছিলে আমি জানি না, আমি শুরুটাই করেছি ফিঙ্গারিং দিয়ে, এক্সক্লুসিভ ফিঙ্গারিং দিয়ে। প্রাইস আসবে এটার 64,100। আচ্ছা 10.214, 10 গ্রাম। প্রাইস আসবে 82,784 পেজে যে কেন আমরা রেটটা পোস্ট করি না যেন তার একটা কারণ আছে, মানে অনেকে কনফিউজ হয়ে যাবে, আমাদের রেগুলার দুটোর পরে রেট চেঞ্জ হয়ে যায়। এবার ঠিক আছে, আমরা তাও চেষ্টা করছি কিভাবে কি করা যায়, নিশ্চয়ই চেষ্টা করব। নথ উইথ টানা দেখিও প্লিজ, এই নথ টানা দিয়ে আছে অ্যাভেলেবেল, তাহলে একটু দেখাস তো, অনেকবার উনি বলেছে। থ্যাংক ইউ প্লিজ, এটা মাইন্ড করার কিচ্ছু নেই, কিন্তু মাইন্ড করবো কেন, এটা তো ভালো একটা সাজেশন। ইয়েস গোল্ড রেটটা ডেলি পোস্ট করলে খুব ভালো হয়, একদম নিশ্চয়ই চেষ্টা করবো। আচ্ছা 15.096, 15 গ্রাম মাত্র, দেখো এত ভালো কভারেজ, 15 গ্রাম মাত্র। প্রাইস আসবে 15.096, প্রাইস আসবে এটার 1,22,298. আচ্ছা ঝালর দেখাতে বললে
আরো ঝালর দেখি, 7.518 দেখো, 7 গ্রাম, জাস্ট 7 গ্রাম, এক মিনিট, মাত্র 7 গ্রামে দেখাচ্ছি একটা ঝালর, গলায় ধরে দেখিয়ে দিই, দেখো কভারেজ এই এই আসছে। প্রাইস আসবে এটার 61,473, হ্যাঁ 25 গ্রামে সীতাহার হয় একদম, হয় কেন হবে না, প্রাইস আসবে 61,473। গোল্ড কি সবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়, গোল্ড কি সবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কথাটার মানে বুঝতে পারলাম না, কেন সবার হতে পারে জানি না, আমরা মানে এটা একদম, হ্যাঁ আমাদের লাইভ রেটেই বিক্রি হয়, মানে যেটা কারেন্ট রেট থাকে আমরা সেই রেটেই বিক্রি করি, এটা একদম গভর্নমেন্ট অফ অ্যাপ্রুভ রেট, তাই না? রেগুলারের দুটোর পরে আমাদের রেট চেঞ্জ হয়ে যায়। তোমার পলাটার গোল্ড রেট এটা আমি বলতে পারবো না, অন্য শপের ব্যাপারটা তো আমার পক্ষে জানা সম্ভব না। গিফট করার মতো কিছু দেখাবে আজ, বাজেটটা একটু বলো দেখে নিচ্ছি। 6 গ্রামে দুবাই ঝুমকা দেখাবে, 6 গ্রামে দুবাই ঝুমকা মনে হয় আছে, দেখিয়ে দেবো। আচ্ছা 8.775 এ আরেকটা দেখাচ্ছি, দেখো ঝালো 8.775, প্রাইস আসবে ফুল ক্রান 7 গ্রাম 8 গ্রাম থেকে পাওয়া যায়, ওপরে 12-15 গ্রাম 25 গ্রাম, প্রাইস বল এটা 14.286, প্রাইস আসবে 115,742, একদম লাইট ওয়েট একটা নেকলেস দেখায়, 8.046, প্রাইস আসবে, ব্যান্টোকার আছে 65,236, 5K এর মধ্যে গিফটের কিছু দেখাবে, তোমার গলার নেকলেসটা ব্যান্ড চোকার করতে কত লাগবে, এই নেক মানে এই ডিজাইনে ব্যান্ড চোকার করতে চাইছে, এই যে এরকম ওপর নিচে দুটো বলের লাইন ফাইন হবে, কিরকম কভারেজ তুমি তো কথা বলে নাও, কভারেজ কি চাইছো কতটা চাইছো তার উপর ডিপেন্ড করে আমি ওয়েট বলতে পারবো। 15K এর মধ্যে কি দেখাবো গো, গলারটার ওয়েট আর প্রাইস, আচ্ছা আমার গলারটা 28.612 গ্রাম, প্রাইস আসবে এটার 236,841। বালা টাই চেন দেখাবে প্লিজ, চেষ্টা করবো টাই চেন দেখিয়ে দেওয়ার। আচ্ছা গলা তো দেখালাম, ফিউশনটা একটু পরে দেখাচ্ছি, চাটাই আর একটু লাইট ওয়েট নেকলেস দেখালাম, কয়েকটা শাখা দেখিয়ে দিই। 8 গ্রাম কেন, 7 গ্রামেরও চাটাই আছে এখানে। আচ্ছা দেখে নাও 3.350 লাইট ওয়েট শাখায় দেখাচ্ছি, 3.350 দেখো, 15K এর মধ্যে গিফটের কিছু দেখিয়ে দেবো, সীতাহারও দেখিয়ে দেবো, দেখো এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে প্যাচ শাখা সর্বকালে সবার পছন্দের একটা জিনিস, প্রাইস আসবে এটার 29,792। আচ্ছা এরপরে আসছি একটা ডিজাইনার শাখাতে, 4.810 দেখে নাও, 4.810 এই যাচ্ছে ডিজাইন, 4.810 যাচ্ছে ওয়েট, প্রাইস আসবে 41,610। 5,000 এর মধ্যে গিফটে কি হবে রে, হবে ছোট ছোট পাশা হয়ে যাবে, 3.120 পাতের শাখা, 3.120 পাতের শাখা, প্রাইস আসবে 2.810
2.810 প্রাইস আসবে। প্লিজ ব্রোঞ্জের ওপর পাঞ্জাবি বালা, এই একটু পাঞ্জাবি বালা দিস তো ছেলেদের দেখিয়ে দেবো একটা। 1.360 দেখো দেড় গ্রামেরও কম, শাখাটা দেখো দেড় গ্রামেরও কম, দেখো প্রাইস আসবে 12,655, 1.530 সব লাইট ওয়েটে দেখিয়ে দিলাম, 1.530 প্রাইস আসবে। টার্সেল দিয়ে পান পেন্ডেন্ট গুলো পরে যেগুলো কেমন দাম থেকে স্টার্ট, ওগুলো কত দাম থেকে স্টার্ট? 10,000-12,000 থেকে স্টার্ট পেয়ে যাবে। 1.530 প্রাইস আসবে। বাশ গিট পরা দেখাবো গো, এরপরেই পরা দেখাবো। 14,032 পাঞ্জাবি করা যে দেখতে চাইছিলে দেখে নাও, 3.086 এই যে প্রাইস আসবে এটার 25,040। এরকমই বিভিন্ন ওয়েটের আছে, 4.207 আরো একটা দেখে দিলাম, 4.170 সকেট চুড়ি দেখো, ডিজাইনটা দেখতে হবে ভালো করে, ফোকাস এইবার হয়ে যাচ্ছে, দেখো হাফটা যাচ্ছে এরকম, আবার কিছুটা দেখা যাচ্ছে এরকম থ্রি ডি কাজ করা অপূর্ব সুন্দর দেখতে। প্রাইস আসবে এটার 34,287 এরকম বিভিন্ন টাইপের সকেট চুড়ি পাবে, প্লেনও চাইলে কেউ পাবে। 2.780 পেয়ার, 2.780 শাখা নিয়ে গেলে ইনস্ট্যান্ট রেডি পাতে লাগিয়ে দেওয়া হয় তোমাদের শপে? না না না, ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা নেই, তোমাকে রেখে যেতে হবে, আমি বানিয়ে লাগিয়ে দেবো। এই হচ্ছে ডিজাইন। প্রাইস আসবে 23,038। এরকম অনেক টাইপের সকেট চুড়ি তোমরা পেয়ে যাবে প্লেনে, একটু ডিজাইনে বিভিন্ন রকমের ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি জাস্ট একটু ঝলক দেখিয়ে দিলাম, এবার তোমাদের তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা বুকিং করতে থাকতে পারো। এটা একটু সরিয়ে দিতে আপাতত, চলো পলা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে প্যাচ পলা দিয়ে শুরু করছি, গোলের মধ্যে প্যাচ পলা 3.620 পলা। হাতের পাঞ্জাবি কারা কি রেগুলার পরা যাবে গো? হ্যাঁ পরা যাবে, রেগুলার পরা যাবে, ব্রোঞ্জ চুড়ি হবে না গো। পলা দেখো একটু, এবারে পলাই দেখাচ্ছি, এই যে প্যাচ পলা। হ্যাঁ, প্রাইস আসবে এটার 29,630। আচ্ছা গোল্ড রেট কিন্তু ড্রপ হয়েছে 69,850, আজকের গোল্ড রেট 69,850। আচ্ছা একটা চ্যাপটা পলার মধ্যে, আগের পলাটা গোলের মধ্যে প্যাচ দেখালাম, এই পলাটা একটু চ্যাপটার মধ্যে। হ্যাঁ, 1.840 পেয়ার দেখো, 1.840 পেয়ার প্রাইস আসবে 15,222। চলো এবার দেখাচ্ছি হচ্ছে 3.450, দেখো ডবল লাইনের একটা পলা দেখাচ্ছি, 3.13 গ্রামের লহরি দেখাবো আমি, সব রকম লহরি দেখাবো। আচ্ছা এটা হচ্ছে কত, 3.450 তে যাচ্ছে তোমাদের ডবল লাইনের পলা। প্রাইস আসবে এটার 28,253। 22 সাইজ হলে অর্ডার প্লেস করতে হবে, কারণ 22 সাইজটা রেডিতে হোয়াটসঅ্যাপ করো, কারণ জেনারেলি 22 সাইজটা একটু ছোট সাইজ, তো
অনেক সময় থাকে, তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করো। 2.210 বেকি পলা, পেস্টিং পলা, বেকি পলা, এই যে ভাইরাল পলা, না রাখি না, রাখি না, আমরা সেলই করি না ওগুলো। ছেলেদের লেদার রিসলেট হবে গো? না লেদার হবে না, বাট ওই ব্যান্ডের ব্যান্ড রিসলেট হয়ে যাবে, আমি দেখিয়ে দেবো। প্রাইস আসবে 28,172। আমি যেটা গলায় পরে রয়েছি 28.612, প্রাইস আসবে এটার 236,841। একটু চওড়ার মধ্যে যারা পলা খোঁজো, আমার একটু চওড়ার মধ্যে দরকার, 2.300। আমি জানি এটা নিয়ে একদম কাড়াকাড়ি হবেই হবে, এই ওয়েটে এতটা চওড়া সত্যি পসিবল না, আমি নিজেই অবাক হয়ে গেলাম। প্রাইস আসবে এটার 19,192। এটা কেউ ছেড়ো না যাদের একটু চওড়া পছন্দ। বাঁশ গিট পলা দেখিয়ে দিচ্ছি 2.880, এই যাচ্ছে, এটা কিন্তু চকলেট কালারটায়, চকলেট কালারে। প্রাইস আসবে 23,635। আচ্ছা একটু ডিজাইনার পলা দেখিয়ে দি, 4.860 দেখে নাও, 4. আপনার নেক পিসটা 20 গ্রামের মধ্যে করা যাবে? 20 গ্রামের মধ্যে করা যাবে না, এটা আসবে না। প্রাইস আসবে এটার 39,665। আচ্ছা তারপর হচ্ছে 2.750 পাতের, 2.750 পাতের আমরেলা রিং দেখাবো। তোমার হাতের মতো গ্লাস চুটটা খুব লাইট ওয়েটে, 30 গ্রামে হবে না, 30 গ্রামে হবে না, লাইট ওয়েট আমার কাছে লাস্ট 42 গ্রামে আছে। প্রাইস আসবে 22,588। আর একটা ডিজাইনার পলা 4.020, স্টিকার কমেন্ট করো না প্লিজ প্লিজ। ব্রেসলেট শাখা অ্যাভেলেবেল, লক্ষ্মী নারায়ণ পানওয়ার, প্লিজ ডোন্ট ডু স্টিকার কমেন্ট, মত কিজিয়ে হ্যাঁ। অমৃতা চ্যাটার্জি, তোমাকে বলছি একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নাও সাইজের ব্যাপারটা, ওরা ভালো গাইড করে দেবে তোমাকে। ছেলেদের চেন, রাজকোট ইয়াররিংস দেখাও না প্লিজ, দেখাবো। তোমার লেফট হ্যান্ডেডটার দাম কত? এই লেফট হ্যান্ডে আমি যেটা পরে রয়েছি এটা নট ফর সেল, তাই দাম বলছি না। হ্যাঁ কানবালা 1,00,000 হয়ে যাবে, 4.020। প্রাইস আসবে, সীতাহার তো দেখাবো, কম ওয়েটে চাটাই দেখেছি, 7 গ্রামেরও চাটাই দেখিয়েছি আমি, একটুখানি রেকর্ডেরটা দেখে নিও। 32,868। আচ্ছা পাতের এই পলাগুলো দেখো 3.150, এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস আসবে 25,829। এবার দেখাবো ফিউশন লহরি সীতাহার, তোমার নেক পিসটার ওয়েট, আমার নেক পিসটার ওয়েট বলে দাও, আমার নেক পিসটার ওয়েট যাচ্ছে 28.613 গ্রাম। প্রাইস আসবে এটার 2,36,841। যারা অনেক পরে জয়েন করেছো তাদের জন্য জুম করে একটু দেখাই। হ্যাঁ এই যাচ্ছে আমার নেক পিস, এই নেক পিসটা নিয়ে কি বলবো, এটা মানে
অসম্ভব সুন্দর একটা নেকপিস, মানে যেটা নিয়ে কোনো কথা হবে না, তুমি পড়লে তোমার তুমি সবার নজর কাড়বে, এতটাই সুন্দর দেখতে এই নেকপিসটা। নিচে এরকম একটা হ্যাঙ্গিং বলের লাইন যাচ্ছে যেটা কিনা অপূর্ব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখে নাও এই যাচ্ছে ফুল লুকটা, এর সঙ্গে ম্যাচ করে আমি বলবো যাদের মানে পসিবল পরে আগে পিছে করে হলেও এর সাথে কিন্তু অন্য কানের দুল কেউ পরো না, জিনিসটা মানাবে না। এর সাথে কিন্তু অবশ্যই এই এরকম নকশা কাজের কানের দুলই যাবে, তাই জন্য বলবো সবাইকে মানে যাদের পসিবল আর কি, তো যারা এইগুলো নেবে তারা তার সাথে নকশা অন্যরকমও নিও, মানে কম ওয়েটেও পাবে নকশা সেরকমও নিতে পারো, এরকম ভাবে নিও অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। দেড় প্যাচ পলা দেখাবে, দেড় প্যাচ পলা অ্যাভেলেবেল নেই। তোমার আঙ্গুলের ফুল করা আংটিটার দাম, এইগুলো সব আমার অনেক পুরনো আংটি, ওগুলোর দাম আমি একটাও বলতে পারবো না। ও তোমার মৌ তোমার শাড়িটা দারুন, থ্যাংক ইউ অলিভাদি, থ্যাংক ইউ। হালকা ওজনের মানতাশা, হালকা ওজনের মানতাশাটা না রেডি হচ্ছে গো, হালকা ওজনের মানতাশা এই উইকে মানে নেক্সট উইকে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা চলো ফিউশন দিয়ে শুরু করছি, ফিউশন দিয়ে শুরু করছি। আচ্ছা ছ গ্রামে দুবাই ঝুমকো দিয়ে দেখতে চাইছো, একটু সাথে থাকো আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। দেখে নাও 5.530 ছ গ্রামও না এটা সাড়ে পাঁচ গ্রাম। কি রে জল নাকি? দেখো এই হচ্ছে তোমার দুবাই ঝুমকো, এই যে দেখে নাও, এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস আসবে 47,071। এই হচ্ছে তোমার বললে ছ গ্রামের মধ্যে ঝুমকো, দুবাই ঝুমকো। গিফটের জন্য দেখাও, ইয়ারিংস গিফটের জন্য বাজেটটা মেনশন করো। 10.808 প্রথম কি বলো না ফিউশন, প্রথম ফিউশন দেখে নাও। এই যাচ্ছে ডিজাইনটা, দেখো গলায় ধরে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো কভারেজের একটা ডিজাইন দেখাচ্ছি। প্রাইস আসবে 87,595। আচ্ছা এরপরে এগুলো সব লো ওয়েটে দেখাচ্ছি, 8.842 সেকেন্ড ডিজাইন, 8.842 গলায় ধরে দেখাচ্ছি যাতে তোমরা কভারেজ বুঝতে পারো, ভীষণ সুন্দর দেখতে। মিনা ইয়ারিং আছে, আছে মনে হয়, দেখতে হবে। মিনা ইয়ারিং আছে না রে? আড়াই প্যাচ দেখিয়ে দেবো, এই আড়াই প্যাচ বের করবি। প্রাইস আসবে এটার 71,680। আচ্ছা তারপরে হচ্ছে 8.194। আমি কিন্তু বারবার বলছি প্রাইস কিন্তু অনেকটা ড্রপ হয়েছে, যারা অনেক দিন ধরে ভাবছো কিনবো কিনবো কিছু একটা বাট প্রাইস হাইয়ের জন্য কিনছিলে না, তারা কিন্তু আজকের এই প্রাইস যে অনেকটা ড্রপ হয়েছে তোমরা এটাকে কাজে লাগাতে পারো। সুই ধাগা দেখাও দি, আমি হোয়াটসঅ্যাপ করেছি, একদম করে রাখো, সবাই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে, ধীরে ধীরে দিয়ে দেবে। এই হচ্ছে পরের ডিজাইনটা, গলায় আমি ধরে দেখাচ্ছি কভারেজ বোঝার জন্য, এই হচ্ছে কভারেজ, যদিও বুঝতে পারবে না কারণ একটা অলরেডি পরে আছি। প্রাইস আসবে হল 8.194, এটাও খুব কম ওয়েটে, 8.194 প্রাইস আসবে। নেকলেসের চেন করে কত ওয়েট পড়বে, নেকলেসের ঘাট টানা চেন কত ওয়েট পড়বে, রিমুভেবল করে দেওয়া যাবে ঘাট টানা যাতে প্রয়োজনে ওয়াইজ অন্য কিছু? 3 গ্রাম মানে উনি ওটা ইয়ে করছে টানাটা খুলতেও পারবে, 3-4 গ্রামে হয়ে যাবে। প্রাইস আসবে 66,434। আচ্ছা এর পরের ফিউশনটা দেখাচ্ছি 6.661, আরো লাইট ওয়েটে 6.661। দেখো 6.661, যাদের কালেকশন ভালো লাগছে তারা অবশ্যই আমাদের লাইভটাকে একটুখানি শেয়ার করে দেবে, আর অবশ্যই জানাবে যে কেমন লাগছে কালেকশন, সেটাও আমাকে একটু জানিও, চুপচাপ লাইভ করতে তো ভালো লাগে না। প্রাইস আসবে এটার
54,029 আজকে কিন্তু অনেকগুলো দেখে দেবো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম ঈশানী অধিকারী। আজকের গোল্ডের প্রাইসটা বলো দিদি। আজকের গোল্ডের প্রাইস হচ্ছে 69850 69850। পরের ডিজাইনটা আমার খুব পছন্দ, 8.307 8.307 8.307। এই হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনটা 8.307 5K রিয়ার রিং। আচ্ছা সুই ধাগা দেখিও, দেখাবো ফিউশন গুলো অনবদ্য। থ্যাংক ইউ। এই হচ্ছে ডিজাইন, প্রাইসটা বলে দিলাম না, 67,350। এটা দেখো, এটাও ভীষণই সুন্দর, 10.517 10.517। এটা ভীষণ সুন্দর। তোমরা কিন্তু অনেক ডিজাইনের ইনভেন্টর যেগুলো অন্য জুয়েলার্সরা ফলো করে। এটা ঠিক করে দিবি রে, কানবালা দেখিও, নেম পেন্ডেন্ট কভার ব্যাঙ্গেল না দেখাবো না দিদি, আর কভার ব্যাঙ্গেল আজকে দেখাবো না। সকেট চুরি কি হলো হয়? না না, পার্ল ইয়ারিংস দেখাবো না গো আজকে। 10.491 10.491 আসাম জোরহাটে ডেলিভারি হয়, স্টাইলিশ নোয়া দেখাও না, দেখাবো একটু সাথে থাকো। প্রাইস আসবে এটার 85,027 85,027 85,027। আচ্ছা যে বললেন নেম পেন্ডেন্ট এর কথা দেখিয়ে দি, এটা সোনিয়া আছে, হ্যাঁ এই যে জাস্ট এই যে দেখ, তোমাকে জাস্ট এটা কেউ একটা অর্ডার দিয়েছে তার জন্য বানানো হয়েছে, তো আমি তোমাকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে। আচ্ছা এটা দেখো 12.234 12.234 ডিজাইনটা শুধু দেখো 12.234 দুর্দান্ত না ডিজাইনটা। দেখাও দিদি 5K দেখাবো। ইভিলাই কিছু হবে গো? নোয়া বা মঙ্গলসূত্র ইভিলাই পেন্ডেন্ট আছে নাকি রে? চেন পেন্ডেন্ট না না গো, ইভিলাই কিছু হবে না। ইভিলাই নোয়া তুমি অনেকদিন ধরে বলছো দেখছি একটা। তোমার শপটা কোথায় দি? হ্যাঁ আমার শপের নাম হচ্ছে নিউ পরিতোষ জুয়েলার্স। শপটা লোকেটেড হাবড়া নর্থ 24 PGS টুয়ার্ডস বনগা, রাইট সাইডে পড়বে অপোজিট পোস্ট অফিস রোড। আর স্ক্রিনে ট্যাপ করলে দুটো নাম্বার পাবে, কল করে নিও তোমাকে, মানে যদি কোনো অসুবিধা হয় তাহলে। সুদীপ্তা মজুমদার হ্যালো, খুশি দেখাবো না। আজ রেট কত বলে দিচ্ছি, নেম পেন্ডেন্টের জন্য কত ওয়েট পড়বে, কত ওয়েট পড়বে? অ্যাপ্রক্স 4 গ্রাম, ঠিক আছে 69850 আজকের রেট। এই হচ্ছে ডিজাইন, প্রাইস আসবে এটার 99,134। চলো এর পরে দেখাচ্ছি হচ্ছে 16.147 16 পয়েন্ট, এটা সীতাহার 16.147। অপূর্ব সুন্দর দেখতে, আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো ডিজাইনটা কেমন। ক্লোজ করে দেখাচ্ছি ডিজাইনটা, দেখে নাও। এই যাচ্ছে ডিজাইন, প্রাইস আসবে এটার 130,805। আচ্ছা নথ হবে, লাইট ওয়েট এর রতন চুর দেখিও, লাইট ওয়েট দেখাবো। কভার ব্যাঙ্গেল কি হলমার্কের হয়? না হলমার্কের হয় না। আই আমি কি বলছি, নথ বের কর 17.612 দেখে নাও, দেখো 17 গ্রাম 17.612। প্রাইস আসবে 1,42,662 1,42,662।
যারা দেড় প্যাচ দেখতে চাইছো, দেড় প্যাচ আড়াই প্যাচ, এবার দেখাবো। একটা গিনি দেওয়া ছিল না, 13.187 দেখো, 13.187। আমার বালাটা একবার দেখিও কেমন। আচ্ছা, আম কলকা পেন্ডেন্ট উইথ ইয়াররিং কত গ্রাম পড়বে? পেন্ডেন্ট যদি সিঙ্গেল পেন্ডেন্ট চাও মোটামুটি 12 গ্রাম, আর ওদিকে কানে 24 গ্রাম, 22 থেকে 24 গ্রাম। গোল্ড রেট হচ্ছে 69850। ডেলিভারি চার্জ ডেলি কেন, অল ওভার ইন্ডিয়াতে 250 রুপিস, আউট অফ ইন্ডিয়াতে 2500 রুপিস ডেলিভারি চার্জ। আচ্ছা হয়ে গেল, 13.187 প্রাইস আসবে এটার, 1,06,800। ফিউশন গুলো কি দি, কত দিয়ে বুক করতে হবে একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নাও। 17.220, 17.220 নেক্সট ডিজাইন, 17.220 ইউনিক টাইপের সুই ধাগা দেখাও চেষ্টা করছি। কোয়ারি করেছিলাম লাস্ট লাইভ থেকে বাট কোনো রিপ্লাই পাইনি, কি বিষয়ে শান্তা দাস? আরেকবার একটুখানি বলো আমাকে, এখানেই বলো কি বিষয়ে কোয়ারি করেছিলেন, রিপ্লাই পাওনি। 1,39,438। আচ্ছা পরের ডিজাইন, 18.060, 18.060 না, আজকে ফুলকান্ত দেখাবো না, মিনে করা পলামুখ দেখাও, মিনে করা পলামুখ এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। প্রাইস আসবে এটার 1,46,237। আচ্ছা তারপর হচ্ছে 18.347, 18.347 ডিজাইনটা খুব সুন্দর। প্রাইস আসবে একটা ইয়াররিংস, একটু কল করে নিও না গো, রিপ্লাই না পেলে অবশ্যই একটা কল করো। 1,48,560। এগুলো তো কবজা করা আছে, সবার হাতে হবে, দেখো এই যে কবজা করা আছে তো সবার হাতে হবে। আচ্ছা এইগুলোর মাপ বলে দিলাম। হ্যাঁ একটা ইয়ারিং এর কোয়ারি করেছিলেন উনি, কিন্তু রিপ্লাই পাইনি। হ্যাঁ আমি বললাম তো, একটা যে নাম্বারে করেছিল, এখন আরেকবার একটুখানি প্লিজ কাইন্ডলি করো, তাহলে ওরা এক্ষুনি রিপ্লাই দেবে, কোনো কারণে মিস হয়ে যেতে পারে, অনেক থাকে তো SMS, এই মানে টেক্সট থাকে তো ওই জন্য। খুশিবেলা অ্যাভেলেবেল আছে নাকি? আছে, পেয়ে যাবে। তোমার গলারটা বলছি, ডোকিয়া চেনের মতো ইয়াররিং, হ্যাঁ হবে রাজকোট, লাইট ওয়েট এর ইয়াররিং দিখাইয়ে ম্যাম গিফট কে লিয়ে দিখায়েঙ্গে। তোমার গলারটার ওয়েট, আমার গলারটার ওয়েট আছে হলো 28.612 গ্রাম, প্রাইস আসবে 2,36,841। আচ্ছা এবার দেখাচ্ছি একটু স্টাইলিশ চেন পেন্ডেন্ট, টিনেজারদের জন্য তো ভালোই, সবাই পড়তে পারো। 7.201, অপূর্ব সুন্দর, দেখো চেনের সাথে পেন্ডেন্ট একদম সেট করা পাচ্ছ। এভাবে যাচ্ছে পেন্ডেন্টটা, আমি জাস্ট এখানটা ধরে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এই আসবে লুকটা। প্রাইস আসবে এটার 59,641। আচ্ছা এর পরেরটা দেখাচ্ছি, একটা হাফ মুন দেখে নাও, হাফ ক্রিসেন্ট মুন একটা, 5.388, এই হচ্ছে ডিজাইনটা। প্রাইস আসবে, আড়াই প্যাচ দেখাবেন দিদি, এই মাত্র দেখালাম গো, কত এটা, 44,641। আচ্ছা এই মাত্র দেখিয়েছি গো, তুমি একটু রেকর্ডে দেখো। আচ্ছা এটা এর মধ্যে ঢুকে গেল কি করে রে, কি রে, ও সরি। আচ্ছা দেখে নাও, 4.512, এটা অপূর্ব সুন্দর, 4.512,
এটা জাস্ট অপূর্ব সুন্দর একটা কি একটা কি আছে দেখো, প্রাইস আসবে 4.512। হ্যাঁ, অনেক সময় না বেবি গার্লদের গিফটিং এর জন্য তোমরা খোঁজো, তো আমি এগুলো রেকমেন্ড করব, খুব খুশি হয়ে যাবে বাচ্চারা। প্রাইস আসবে মানে একটু বড় বাচ্চা হলে তো আরো কথাই নেই, 37,392। এগুলো কিন্তু খুব মানে খুব স্টাইলিশ, 5.233 দেখো প্রাইস আসবে এটার 43,358। আমি দেখাচ্ছি ভালো করে, 4.043 দেখো, এর সঙ্গে একটা লকও রয়েছে। 33,513 ভীষণ স্টাইলিশ কিন্তু এই জিনিসগুলো, খুবই স্মার্ট দেখতে। এর সাথে আরো কয়েকটা স্মার্ট পিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাথে একটু ডোকিয়াও দেখিয়ে দেবো। এটা দেখো 6.175, কিচ্ছু না, একটা সিম্পল চেন, তার সঙ্গে একটা এরকম বল, সেই বলটাই হচ্ছে পুরো এরকম। এটা আমার নিজেরও আছে, ভীষণ ভালো লাগে, প্রচুর জন আমাকে জিজ্ঞেস করছে পরার পর। এই হচ্ছে ডিজাইনটা, প্রাইস আসবে 51,152। আচ্ছা ডোকিয়া দেখাই এবার একটু, হ্যাঁ নথ দেখাও, নেক্সট পিস আমি বের করে রেখেছি, নথ দেখাবো। 6.087 ডোকিয়া, 6.087 ডোকিয়া দেখে নাও, প্রাইস আসবে 49,757। আবার একটা ডোকিয়া দেখাচ্ছি, 6.092 ডোকিয়া দেখে নাও, প্রাইস আসবে বলুন। বেকি নোয়া 28 এর অ্যাভেলেবেল নেই, বালা কি দেখানো হয়েছে না, হাতের খারুটার প্রাইস কত বলে দিচ্ছি, প্রাইস আসবে এটার 49,810। আমি যে হ্যাঁ ও দেখতে চেয়েছে, দে আমার কাছে দে বালাটা দেখিয়ে দি। আচ্ছা দেখে নাও, 71.042 দেবী তুমি আছো আমাকে জানাও, তোমার বালা দেখাবো, দারুণ তো বালাটা হয়েছে। আচ্ছা দিদি লাইট ওয়েট, দেবী তুমি থাকলে একটু বলো, তোমার বালাটা দেখিয়ে দেবো, এখন বের করে দিয়েছ ওরা আমাকে। এটার প্রাইস আসবে আছে, আচ্ছা এরপর দেখাচ্ছি, এটার প্রাইস 5,75,066 দেখে নাও তোমার বালাটা, ওয়েট করে আমি এখানে আর কিছু বলছি না, তুমি বলো এখানে ট্যাগ করা। আচ্ছা বিল ফিল হয়ে গেছে তোমার সব, এই যে দেখে নাও তোমার বালাটা ভীষণ সুন্দর হয়েছে গো, ভীষণ ভীষণ সুন্দর, তোমার আর আমার হাতের মাপ এক, আমি যা দেখতে পাচ্ছি দেখো, দুর্দান্ত হয়েছে তোমার বালাটা দেখো। ব্যাক ক্যামেরায় দেখাবো তাহলে কি বুঝবো, কৃষ্ণনগর শরীর খারাপ নাকি গো, মাথায় এত চাপ, ওর খুব ঠান্ডা লাগে, ওর এসিতে নাকি ভীষণ ঠান্ডা লাগে সেই জন্য। দেখো বালাটা দেখো, ব্যাক ক্যামেরায় বেশি ভালো বোঝা যাচ্ছে, উফ অপূর্ব হয়েছে গো, অপূর্ব হয়েছে। এই হচ্ছে মুখটা, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। টোটাল হচ্ছে দুটো বালা কত, 47,814, 47.814। এটা আমার কেন, এটা সবারই ভালো লাগবে, দেখো হাতে পড়েছে একদম, আর তোমার মাপটা আর আমার মাপটা সেম, আমি যা দেখলাম আর কি। বালাটা কত যে বললাম, পেয়ারে হচ্ছে 47.814। হ্যাঁ তোমার আর আমার হাতের মাপ সেম, তাই একটু পরে দেখ, ওই যে পরে দেখালাম, হয়ে গেছে হাতে, খুব সুন্দর হয়েছে। কঙ্কন দেখাবে, দেখাবো। আচ্ছা ডোকিয়া দেখাচ্ছিলাম না,
ভুলে গেলাম, ডোকিয়া আরেকটা দেখাই, 5.078 প্রাইস আসবে, দিদি অল কভার নোয়া দেখিও গো, না অল কভার নোয়া অ্যাভেলেবেল নেই গো, নেইল রিং আছে নাকি রে, শেষ হয়ে গেছে গো, নথ দেখতে চাইছিলে উইথ টানা, ব্রাইডাল নথ দেখে নাও, আচ্ছা এই হচ্ছে নথ উইথ টানা, নথের ওয়েট যাচ্ছে হলো 2.823, এটা অনলি এই রিংটার আর কি ওয়েট যাচ্ছে, এটা প্রাইস আসবে বল, এটা পিয়ার্সিং না থাকলেও পড়তে পারবে, 23,418 দেখো, আর এর সাথে যাচ্ছে এই টানাটা, এর সাথে যাচ্ছে থ্রি লাইনের এই টানাটা, ট্রেন্ডিং ফলা রাখি না দিদি, ওই লাইট ওয়েটের গোল্ড নেকলেস গিফটের জন্য একটু দেখাবে, আপনার কি গোল্ড বার সেল করেন 24 ক্যারেট, কয়েন করি বার না, তোমার হাতে লোহাটা দেখাবে না, ওটা নট ফর সেল গো, ওই জন্য দেখাবো না, আচ্ছা এই চেন টানাটার ওয়েট যাচ্ছে হলো 6.960, এটা না এরকম চুলের সাথে হবে আটকে দেবে, দারুণ লাগবে একদম ফাটাফাটি, বিয়ের সাজ একদম কমপ্লিট, আপনাকে বললাম না, প্রাইস আসবে 56,395, কি বলছে গোল্ড কয়েন 5 গ্রামের দেখাবেন, এই রকম টানা কান টানা হবে, এরকম কান টানা না, এরকম কান টানা নেই, কান টানা গুলো তো যে এরকম টাইপের হয় ওরকম আছে, ওর এরকম অর্ডার দিলে করে দেবো, মানে কাছে রেডিতে নেই এখন, আচ্ছা সৈকত চলে আয় এদিকে, খুলে খুলে দিবি, চলো লহরি দেখাচ্ছি, হ্যাঁ 32.832 বিউটিফুল একটা পিস, 32 পয়েন্ট, দিদি আগামীকাল সকাল 11টা থেকে 12টা অবধি কি আজকের গোল্ড, 2টো অবধি থাকবে এই রেটটা, আগামীকাল 2টো অবধি পাবেন, গোল্ড রেট হচ্ছে 69850, চলো প্রথম ডিজাইন দেখাচ্ছি, দেখে নাও এভাবে দু সাইডে দুটো দুটো না একটা দুটো তিনটে তিনটে ছটা ফ্লাওয়ার আর লাইন যাচ্ছে 4টে, এই হচ্ছে লুক, প্রাইস আসবে নথের কি আর ডিজাইন আছে আমাদের কাছে, নথের আপাতত একটাই অ্যাভেলেবেল আছে গো, তাই সেটা দেখিয়ে দিয়েছি, নথ নেই শেষ হয়ে গেছে, আনতে হবে, প্রাইস আসবে 32.832, 832, প্রাইস আসবে 29.842, একটা দেখিয়েছি আরো আছে অ্যাভেলেবেল, একটু হোয়াটসঅ্যাপ করো দেখিয়ে দেবে, প্রাইস আসবে এটার 241,650, পলা নেকলেস হবে না গো, পলা নেকলেস আছে ও হবে, একটু হোয়াটসঅ্যাপ করো প্লিজ, হবে বলছে 23.568, দেখো 23.568, এই হচ্ছে ডিজাইনটা, প্রাইস আসবে 190,870, একদম শর্ট একটা লহরি দেখাচ্ছি, লো ওয়েটেড,
9.579 পুরনো সোনা দেব কি করে? তুমি কি অনলাইনে দিতে চাইছো? তাহলে হোয়াটসঅ্যাপ করে কথা বলে নাও কিভাবে দেবে, ওরা বলে দেবে। 22.894 হ্যাঁ, বেবিরা পড়তে পারবে এগুলো, বেবিদের জন্য ভালো। চলো আরেকটা দেখাচ্ছি, 25.346 খুব 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 সুন্দর এই ডিজাইনটা। প্রাইস আসবে 2,05,260। কুচকি লহরি বেবিদের জন্য ভালো, লহরি বেবিদের জন্য ভালো তাই বলেছে। আমি একটা দেখালাম তো লহরি, ইউ শেপের হার সব অ্যাভেলেবেল না সোল্ড? দেখিয়ে দি। আচ্ছা ঝুমকো দেখে না, একদম লাইট ওয়েট ঝুমকো এসছে তো। আচ্ছা যারা 2 গ্রামের ওই রেঞ্জের ঝুমকোটা চাইছিলে দেখিয়ে দেবো আজকে। 5.188 প্রাইস আসবে 42,115। তোমার গলার টাই কত, তোমার কত গ্রাম আছে? 28 পয়েন্ট সামথিং। কেটে দে, ইউ দেখিয়ে দি। আচ্ছা ইউ দেখিয়ে দিচ্ছি, 35.692 চাইলে 35.692 প্রাইস আসবে এটার। 2,88,999 ব্রোচ না, এই মুহূর্তে ব্রোচ অ্যাভেলেবেল নেই। 2 গ্রামের ঝুমকো দেখাও, দেখাচ্ছি। তোমার কানেকটা কত আছে? 15 পয়েন্ট। এই বল, 15 পয়েন্ট 15.513 গ্রাম প্রাইস আসবে 1,28,474 বালা কত গ্রাম? এই বালা দেখাবো, টাই চেন দেখাবে না আজকে? দেখাবো না, বালা দেখাবো আজকে, একটু অনেকদিন বালা দেখাই না, একটু বালা দেখাবো। আচ্ছা 2.599 2 গ্রাম, কি সুন্দর ঝুমকো দুটো দেখো, 2.599। অনেকদিন পর আবার রিস্টক হয়েছে, যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে নিও। একদম কিউট দেখতে একটা ঝুমকো, যাদের না অনেক সময় কি থাকে আমাদের অন্নপ্রাশনে বেবি গার্লদের গিফট করতে পারো, কিন্তু দারুন দারুন সুন্দর। এগুলো আলাদা রাখছি, ঠিক আছে। আচ্ছা এই ঝুমকোটা দেখো, 2.911 আরেকটা দেখাচ্ছি, 2.911 এই যে 2.911 প্রাইস আসবে 2.856। অনেকগুলো ওয়েটে আমি দেখিয়ে দিলাম, আমি নিব কি করে, চুরি করে? এ আবার কি, আমি নিব কি করে চুরি করে, বুঝতেই পারলাম।
শাখা বাঁধানো দেখাবে প্লিজ, লাইট ওয়েট এর পাতে দেখিয়েছি গো, দেখিয়েছি একটু দেখো না রেকর্ডেরটা। প্রাইস আসবে, প্রাইস আসবে, এটা এটার প্রাইস বল, 23,435। শাখা বাঁধানো হাফ কান দেখাবো না আজকে, 42,115। আচ্ছা, 9.603। এখন অনেকক্ষণ ধরে বলছি দি প্লিজ লাইট ওয়েট এর গালা বালা, এই গালা বালা প্লিজ বের কর না এবার। 9.603, ভুল বলেছি, 8.364। প্রাইস আসবে 3.166। দেখো 3 গ্রামের ঝুমকো দেখাচ্ছি, 3.166 3 গ্রামের ঝুমকো দেখাচ্ছি। প্রাইস আসবে 25,976। দেখো 3-3 গ্রামের ঝুমকো দেখিয়ে দিলাম, প্রাইস আসবে 25,332। একটা লেয়ার ঝুমকো দেখাচ্ছি, সেটার ওয়েট যাবে হচ্ছে 12.845। দেখো 12.845, মানে চুড়িটা নেব কি করে, কোন চুড়ি, প্রাইস আসবে 1,04,089। বালা দিয়ে এবারে বালা দেখাবো এবারে, 5K ইয়াররিং। আচ্ছা শোন না, যে পাশা, হ্যালো কি বলছি, যে পাশা দেখতে চাইছে গিফটের জন্য একটু দেখিয়ে দেবো, ওই তো হালকা। হ্যাঁ চলো বালা দেখাচ্ছি, গালা ভরা বালা 6.685। লাইট ওয়েট বালা যে দেখতে চাইছিলে দেখো, দেখে নাও 6 গ্রামের বালা দেখাচ্ছি, এটা 6.685। দেখো দেখে নাও 54,856। আচ্ছা 6.935, এগুলো কিন্তু গালা বালা আছে, 6.935। 56,898। গিনি রিং একটা দেখিও প্লিজ। আচ্ছা গিনি রিং একটু বের করে দিস, দেখে নাও 11.450, খুব সুন্দর বলের কাজ করা আছে, 11.450 দেখে নাও। প্রাইস আসবে 2.5 প্যাচ চুড়িটা নেব কি করে, তোমাদের কল করে, হ্যাঁ কল করতে পারো তুমি, স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা তোমার সুবিধা বলে মনে হবে, হোয়াটসঅ্যাপ তোমাকে করতেই হবে, তো তুমি ওই আমাদের যে নাম্বার গুলো আছে সেটাতে হোয়াটসঅ্যাপ করে একটা ডিরেক্ট কল করে নাও, অসুবিধা নেই। 92,943। গিনি রিং দেখাবো সাথে থেকো, হ্যাঁ 9.048 দেখে নাও কত পড়বে, সারদাওয়ালা কত পড়বে, 11 গ্রাম 12 গ্রাম। প্রাইস আসবে 73,501। 11.410
11.410 প্রাইস আসবে 92,620 ছেলেদের ব্রিসলেট বের করে দিবি দেখাবো মুখ ছাড়া বলা বালা যদি কেউ চাও 7.930 7.930 প্রাইস আসবে শারদা বালা না প্রপার শারদা বালা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল নেই তবে পেয়ে যাবে আচ্ছা প্রাইস আসবে 1,90,486 3,02,554 দেখে নাও চাইনিজ ফ্লাওয়ার বালা কভার নেওয়া হবে না হবে না গো সত্যি প্রাইস আসবে প্রাইস আসবে কত কত 37.373 আজকের গোল্ড রেট 3,02,554 কঙ্কন দেখাবেন প্লিজ দেখাবো দেখাবো আচ্ছা এই বালাটার আরেকটা মোটা ভার্সন আছে না 36.277 দেখো 36.277 কি বলে এটাকে জুইবালা তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলবে হ্যাঁ বলবো প্রাইস আসবে অ্যাডজাস্টেবল সবার হাতে হবে 2,93,683 আচ্ছা গিনি রিং দেখতে চেয়েছিলে অ্যাডজাস্টেবল গিনি রিং দেখাচ্ছি 7.796 দেখো এটা অপূর্ব সুন্দর 7.796 ভীষণ সুন্দর মিনে করা আছে রেড পলা দেখাবে জেমস্টোন বলছো মানে পলা বলছো না রেড পলা কি মানে পলা বাঁধানো নাকি এমনি পলা দেখতে চাইছো বুঝতে পারছি না একটু বলো তো প্রাইস আসবে 36,980 পেস্টিং পলা দেখিয়ে দিয়েছি আজকে 3.053 হোয়াটসঅ্যাপ করো পাবে 3.053 একদম প্লেনের মধ্যে যে পড়তে চাইছ প্রাইস আসবে 24,772 আমাকে না কঙ্কন দিবি ছেলেদের রিসলেট দিবি দে
কঙ্কন দে। আচ্ছা কঙ্কন দেখাবো, ছেলে হাফ কান দেখাবো না আজকে, আর ছেলেদের মেন্স ব্রেসলেট দেখাবো। মুখ ছাড়া গুলো দে, চলো কঙ্কন দেখাচ্ছি। হ্যাঁ 15.471 কলকা ইয়ারিং টার প্রাইস কত? আচ্ছা বলে দিচ্ছি কলকা ইয়ারিং এর প্রাইস, আমি যেটা পরে রয়েছি বল, 1,28,474. আচ্ছা এরপরে দেখাচ্ছি 15.471 দিদি 5K ইয়ারিং। আচ্ছা যে পাশে দেখাবি লাইট ওয়েটে প্রাইস আসবে 1,25,282। আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি 18.059 প্রত্যেকটা কঙ্কন একদম এক্সক্লুসিভ ডিজাইনের আছে এবং খুব কম মানে ওয়েটে, মানে 18 গ্রামে একটা মুখ কঙ্কন পাচ্ছ। 18.056 প্রাইস আসবে 1,46,229। সুই ধাগা দেখাবো নিশ্চয়ই। আচ্ছা সুই ধাগা বের করবি, তার আগে মেন্স ব্রেসলেট দে আমাকে। আচ্ছা পার্ল দেখাবো আজকে, পার্লেরও খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। আগে পার্ল দেখানো শুরু করছি ঠিক আছে, তারপরে ছেড়ে দেবো। 2.310 দেখো পার্ল নেকলেস দেখাচ্ছি লাইট ওয়েটের, 5K ইয়ারিং ও দেখাবো, একটু সাথে থাকো এখনো টাইম আছে, না দেখিয়ে যাব না। আচ্ছা 2.310 পার্ল নেকলেস দেখাচ্ছি, 2.310 এই যাচ্ছে ডিজাইনটা, 2.310 গিফটিং এর জন্য কিন্তু এগুলো খুব ভালো। 19,838 এবার যাচ্ছে একটা শঙ্খ মোটিভে, 1.580 জাস্ট আনবিলিভেবল ওয়েটে দিচ্ছি, 1.580 জাস্ট আনবিলিভেবল একটা ওয়েটে পেয়ে যাচ্ছ কিন্তু। প্রাইস আসবে এটার 13,921। লাইফটা একটু শেয়ার চাই, লাইফটা একটু শেয়ার চাই। 1.960 দেখে নাও, 1.960 ওয়াও দেখো একটা পাখি, ডিজাইনটা কিন্তু ভালো করে দেখার আছে। প্রাইস আসবে এটার 16,999। ডিজাইনটা কিন্তু দেখবার মতন। আচ্ছা এবার দেখো এটা যেটা দেখাচ্ছে সেটা আরো সুন্দর, 2.210। লাইভে শেষ অবধি যারা নেই তারা মিস করলো এটাই বলবো, 2.210 জোড়া পাখি যাচ্ছে, 2.210 জোড়া পাখি। প্রাইস আসবে 19,020। দেখো একটা প্যাচার মধ্যে যাচ্ছে, 2.170 প্যাচা ডিজাইনে যাচ্ছে, প্যাচা। দিদি তোমার ইয়ারিংটার মিডলটা বাদ দিয়ে কত গ্রাম, এইভাবে তো বলাটা খুব মুশকিল, আমার গলাটা বলে দিচ্ছি দাঁড়াও। প্রাইস আসবে এটার 18,800। শুধু গিফটিং নয়, এগুলো নিজেরাও ইউজ করে, একদম নিজেরাও ইউজ করে, খুবই ভালো লাগে। পার্ল এমন একটা জিনিস, কম বেশি সব কিছুর সাথে পার্ল যায়, সব রকমের শাড়ির সাথেই পার্ল যায়। আচ্ছা 1.660 এবং যে ওয়েটে দিচ্ছি সত্যি বলছি আমি নিজে বিশ্বাস করতে পারছি না, 1.660 দেখো, 1 কুলো 1.660 প্রাইস আসবে 14,672। হার্ট শেপে যাচ্ছে এবার একটা 1.400, 1 গ্রাম 400 মিলি, দেখো 1 গ্রাম 400 মিলি,
দেখো 1 গ্রাম 400 মিলি প্রাইস আসবে কত? 12,454 মানে আজকের প্রাইসে তো লুট অফার হবে, মানে অফার ছাড়াই অফার হয়ে যাচ্ছে আর কি, কারণ আজকের প্রাইসটা ইটসেলফ দুর্দান্ত আছে কিন্তু, সুতরাং কেউ মিস করো না। গোল্ড রেট কত গো আজকে একদম বলে দিচ্ছি 69850, মানে আমি নিজেই খুশি হয়ে গেছি যে সবাই মানে আজকের প্রাইস রেটটা সত্যি খুব ভালো, 2.090 দেখে নাও, 2.090 প্রাইস আসবে 18,049। এবার মেন্স রিসলেট দেখাবো, তোর হাতের কার্গি দাস তোর হাতের টাকা বুঝতে পারলাম টু কত গ্রাম কত গ্রাম। আচ্ছা আমার হাতেরটা 71.042 প্রাইস আসবে 5,75,066। গলারটা কি চাটাই? চাটাই বললে চাটাই, ইউ হাসলি বললে হাসলি, যাই বলো মানে দুটোর মতনই। এটা একদম নকশা কালেকশনে যাচ্ছে, ফুললি একদম অন্যরকম একটা জিনিস যেটা আমরা খুবই করে থাকি এবং তোমরা সবাই ভীষণ ভালোবেসেছো এটাকে, জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। এটার ওয়েট যাচ্ছে 28.612 গ্রাম, প্রাইস আসবে এটার 2,36,841। কানবালা একটু ভারীর মধ্যে দেখাচ্ছি, কানবালা দেখাচ্ছে একটু ভারীর মধ্যে, সামনের ওপরে আছে একটু ভারীর মধ্যে দেখা তো 8.471। ছেলেদের রিসলেট দেখাচ্ছি, ব্যান্ড রিসলেটও দিবি দুই একটা, 8.471 খুব মিনিমাম ওয়েটে দেখাচ্ছি, প্রাইস আসবে 68,625। সত্যি দারুন, এবার একটা নতুন আইডিয়া, কমন কনসেপ্ট আনকমন ডিজাইন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, চলো প্রাই আচ্ছা দেখে নাও 11.404 ফ্ল্যাট 11.404 প্রাইস আসবে, না না ঠিক আছে বাই মিস্টেক হতেই পারে, 6.394 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
51,813. যারা হেভিতে চাও 21.171, যারা খুব হেভি লুকের কিছু চাও 1,71,417. 16.402 কাজ দেখো এরপর প্লিজ 5K রিয়ার রিং, আচ্ছা বেবি ব্যাঙ্গেল দেখাও প্লিজ, সব থেকে কম এটা চুর এন্ড কঙ্কন হবে, দেখিয়ে দিয়েছি চুর দেখাইনি আজকে, আজ আর দেখাবো না, কঙ্কন আমি দেখিয়ে দিয়েছি, প্রাইস আসবে এটার 1,32,870. যারা একদম ফ্ল্যাট একটু চওড়ার মধ্যে চাইছো প্রাইস আসবে আজকে, আর ব্যাঞ্চো কার্ড দেখাতে পারবো না, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ দেখিয়ে দেবে 1,42,342. আচ্ছা 18.330 18.330 প্রাইস আসবে 1,51,719 9.370 9.370 নগ্রামে এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর 77,580 77,580। আচ্ছা একটু ভারীর মধ্যে কানবালা দেখতে চাইলে 12.607
12.607 একদম আনকমন একটা ডিজাইন, মুখটা পুরো ভরে যাবে। প্রাইস আসবে এটার 1,02,163। কি দেখাবো বললাম না, ওই যে লাইট ওয়েট কানের পাশা, যে পাশা যা আছে হ্যাঁ। আচ্ছা 5K তে আসছে না, হ্যাঁ 5K এর একটু বেশিতে আসছে, এবার মোটামুটি 8-10 এই রেঞ্জে আসছে। ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, আসলে ছিল বলে আমি ভেবেছি মনে হয় এখনো আছে, বাট ওই রেঞ্জে আসছে না, একটু বেশিতে আসছে। তোমার যদি লাগে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করো, তোমাকে দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আজকের গোল্ড রেট আমি বলে দিচ্ছি, আজকের গোল্ড রেট হচ্ছে 6,9,850। আচ্ছা বলে দিই, আমাদের শপের নাম হচ্ছে নিউ পরিতোষ জুয়েলার্স, শপটা লোকেটেড হাবড়া, নর্থ 24 PGS, টুয়ার্ডস বনগা রাইট সাইডে পড়বে, অপোজিট পোস্ট অফিস রোড। তোমরা যারা যারা মনে করছো একটু এসে দেখে কেনাকাটা করবে, তারা অবশ্যই শপে চলে এসো। আর যারা অনেক দূরে আছো, আসতে পারছো না, কিন্তু আমাদের ডিজাইন পছন্দ, তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস আছে। আমাদের কিন্তু ভারতবর্ষের বাইরেও অনলাইন সার্ভিস তোমরা পাবে। তোমরা আউট অফ ইন্ডিয়া, মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করি। ইন্ডিয়ার মানে ডোমেস্টিক এর ক্ষেত্রে আমাদের শিপিং চার্জ ফ্ল্যাট 250 rupees, সিওডির ক্ষেত্রে চার্জ বেশি। আউট অফ ইন্ডিয়ায় সিওডি ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি তোমার প্রোডাক্ট পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে শিপিং চার্জ লাগবে 2,500 rupees। আমাদের 12-month স্কিম আছে, সেটাও করলে তোমরা 1 month বোনাস হিসাবে পাবে। আর আমাদের আর কি বলবো, ওই কি বলে ওটাকে, কার্ডেও তোমরা পেমেন্ট করে কিনতে পারো, সেই ফেসিলিটিও তোমরা পেয়ে যাবে। আর খুব শিগগিরই তোমাদের সাথে খুব ভালো ভালো কালেকশন নিয়ে আবার দেখা হয়ে যাবে। যার যা কিছু রিকোয়ার, মানে যাদের যা দরকার তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো তো আছেই, করে নিও হোয়াটসঅ্যাপ। আমি চেষ্টা করেছি দেখানো, তবু এই সীমিত সময়ে তো সবটা দেখানো যায় না, তাই জন্য যার যেটা চাই তার জন্য হোয়াটসঅ্যাপ করে নিও। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হয়ে যাবে, ততক্ষণ ভালো থেকো।